পবিত্র শবে কদর রাতের নামাজ দোয়া আমল তাসবিহ মুনাজাত এ টু জেড বিষয়গুলো আমরা জেনে নিব যাতে করে এই পবিত্র শবে কদরের রাতে আমরা আমল ইবাদত নামাজ পড়ে মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি এজন্য সকালে বলুন আমিন আমিন সর্বপ্রথম আমাদের জানতে হবে এই পবিত্র শবে কদরের ফজিলত কি কেন কোন কারণে এই রাতটিতে আমরা সেজদা দিব নামাজ পড়ব দোয়া করব তাসবিহ জপব এটা কারণ আছে না তা কারণ যদি না জানি শুধু শবে কদর আসলো লাইট ফেট জ্বালায়া সবাই একত্রিত হইয়া মিলাদ মাহফিল করলাম আর দোয়া করলাম অথচ এটার মানে কি কারণ কি এটার আমল কি এটা আমরা জানি না সুতরাং আগে আমাদের জানতে হবে যে পবিত্র শবে কদরের ফজিলত কি বা শবে কদরটা কি এই সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের 30তম পারায় সূরায়ে কদর নামে একটি কদর নাজিল করেছেন এই সূরায়ে কদর আল্লাহ পাক বিস্তারিত বলে দিয়েছেন এখানে আল্লাহ তাআলা যে সূরাটি নাজিল করেছেন এর বিস্তারিত মুফাসসিরে কেরাম তাফসীর করেছেন তো এটার থেকে এটার অর্থটা শুনে ফজিলত শোনার পর আমরা আমাদের আমলে চলে যাব প্রথমে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর কে বলতেছেন আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই আমি আনজালনাহু এই রাত্রিতে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছি কি নাজিল করছি এখানে কোরআন বলেন নাই ব্যাখ্যা আসছে কি নাজিল করছি কোরআন নাজিল করছি এই রাত্রিতে আল্লাহ পাক কি নাজিল করছেন কোরআন কারীম বলেন না সুবহানাল্লাহ ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর এখন আল্লাহ তাআলা নবীজিকে প্রশ্ন করতেছেন যেহেতু আল্লাহ পাক এই কোরআন কারীম কার উপর নাজিল করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীজিকে বলতেছে হে নবী আপনি কি জানেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর এই লাইলাতুল কদরটা কি এটা কি আপনি জানেন তাই আল্লাহ পাক নবীজিকে শিখিয়ে দিতেছে লাইলাতুল কদর কি তাই এখান থেকে তো আমরা ভালো ইনফরমেশন পাবো ঠিক না কি বলতেছে লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিশার হে নবী শুনুন এই লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম বারো মাসে কয় বছর এক হাজার মাসে হয় 83 বছর বলেন না সুবহানাল্লাহ তাহলে এক রাত্রির ইবাদতে 83 বছরের সব ইনকাম করতে পারতেছেন বলেন না সুবহানাল্লাহ আর কি চাই আমরা তানাজ্জালুল মালায়েকা এই রাত্রিতে ফেরেশতারা অবতরণ করেন কোথায় দুনিয়ায় এরপরে কি কে অবতরণ করেন অর রোহ রোহ মানে জিব্রাইল আলাইহিস সালাম এখানে জিব্রাইলের নাম বলে নেই তাফসির আসছে রোহ মানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতরণ করেন বিইদিনি রব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহ তাআলার নির্দেশে জিব্রাইল আমিন আর অন্যান্য ফেরেশতাগণকে নিয়ে দুনিয়ার আসমানে চলে আসেন দুনিয়ার মধ্যে চলে আসেন বলেন না সুবহানাল্লাহ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সালাম শান্তি 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 কোন রাতে এই রাতে হিয়া হাত্তা মাতলাইল ফাজর কতটুকু পর্যন্ত ফজরের আগ পর্যন্ত তাহলে মাগরিবের পর থেকে ফজর আগ পর্যন্ত শান্তি 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 আর এই সময়টা 1000 মাসের চেয়েও উত্তম তাহলে এই রাত্রিতে ইবাদত করার প্রয়োজন আছে না নাই বলতেছে এই রাত্রিতে ইবাদত করা উত্তম 1000 মাসের চেয়ে উত্তম এখন কোন ইবাদত এটা বলে নেই তাই ইবাদত বলতে আমরা কি বুঝি নামাজ ইবাদত বলতে রোজা ঠিক না তাসবিহ আমল সেজদা দোয়া কান্নাকাটি ঠিক আছে এখন এটার মধ্যে আপনি কোনো নির্দিষ্ট করতে পারবেন না 4 রাকাত পড়তে হবে 12 রাকাত পড়তে হবে মিলাদ পড়তে হবে মাহফিল করতে হবে তাবরুক দিতে হবে বুঝতে পারলাম নির্দিষ্ট কোনো আমল এই রাত্রিতে নাই যে যত পারে আল্লাহ তাআলাকে ডেকে তার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে বুঝাইতে পারছি নির্দিষ্ট কিছু নাই কিন্তু এই রাত্রি আপনি সারা রাত ভর নামাজও পড়তে পারেন তাসবিহও পড়তে পারেন দোয়াও করতে পারেন সব কিছু কি করবেন তো আমরা এই রাত্রিতে সর্বপ্রথম এশরের নামাজ পড়ব এশরের নামাজ পড়ে মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিন আছে নফল নামাজ তো যেহেতু মাগরিবের পর থেকে শুরু হয় সময়টা আমরা মাগরিবের নামাজ আদায় করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করব হুজুর 6 রাকাত আওয়াবিন নামাজ কি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি মাগরিবের পরে 2-2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে ওই ব্যক্তির আমলনামায় 12 বৎসরের সওয়াব লিখে দেন বলেন সুবহানাল্লাহ মাত্র 6 রাকাত তাহলে আমরা এই নামাজটা পড়তে পারি না নিয়ত আমি আওয়াবিনের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার এরপরে 2 রাকাত নামাজ ফজরের সুন্নত যেভাবে পড়েন ঠিক এভাবেই পড়বেন শুধু পার্থক্য কি সে নিয়তে ঠিক না
তাহলে আপনার সাদাকা তাওয়াবিন নামাজ প্রাথমিক আমল হয়ে গেল এশার আজান হয়ে যাবে ওযু করে তাহিয়াতুল হুজুর দুই রাকাত নামাজ পড়বেন এরপরে এশারের চার রাকাত সুন্নতে জায়দা পড়লে সব না পড়লে গুনাহ নাই তাই বিদায় কি আমরা এটা ছেড়ে দিব এটা আমরা পড়ব এরপরে এশারের নামাজ পড়ব চার রাকাত ফরজ এরপরে দুই রাকাত সুন্নত এরপরে তারাবির নামাজ দুই দুই রাকাত করে কয় রাকাত ২০ রাকাত এরপরে বিতির নামাজ সামনে রেখে আমরা লাইলাতুল কদরের উদ্দেশ্যে ইবাদত করব তখন আপনি নফল নামাজ পড়বেন কি নফল নামাজ এই কদরের রাত্রিটা হলো ভাগ্য নির্ধারণের রাত্র কদর মানে নির্ধারণ করা অনেকে বলে কি ওই শবে বরাতের রাত্রিতে আর মেরাজের রাত্রিতে নাকি রিজিক বন্টন হয় এরপর আপনার কোন দিন কি খাইবেন কোন দিন কি চলবেন কয় টাকা ধার করবেন কষ্টে থাকবেন না ভালো তো থাকবেন এটা ওই রাত্রিতে মানে বলা হয় এটা যারা বলে এটা তারা ভুল এটা তারা জানে না কদর মানে নির্ধারণ নির্ধারণ মানে ভাগ্য ভাগ্য নির্ধারণ হবে কবে শবে কদরে রাত্রিতে শবে বরাত আর মেরাজ না অনেকে ওই জায়গায় জানে না তো ওই ওই রাত্রে বইলে ফেলে তো কদরের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ হবে আপনি কি খাইবেন এক বছর ভর্তা খাইবেন না পোলাও খাইবেন না গোস্ত খাইবেন নির্ধারণ হবে এগুলা নির্ধারণ হবে এই কদরের রাত্রিতে তো আপনি প্রথমে কদরের ভাগ্য নির্ধারণের দুই রাকাত নামাজ পড়তে পারেন নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতে সালাতি লাইলাতিল কদরি নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বাংলায় বলছি আমি এই কদরের রাত্রিতে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি তাইলে আমি এই রাত্রিতে ভাগ্য নির্ধারণের কয় রাকাত নামাজ পড়লাম দুই রাকাত এরপরে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার ভাগ্যটা ভালো দিয়েন আপনি আমার ভাগ্যে খারাপ কিছু দিয়েন না আপনি আমার ভাগ্যে খাবার উন্নত হোক আর নিম্ন হোক কিন্তু হালাল খানা দিয়েন কারণ খাবার উন্নত হইলে লাভ কি যদি হারাম পন্থা আমার অর্জন হয় আর খাবার নিম্ন হইলেও ভালো যদি আমার খাবারটা কি হয় হালাল হয় তাহলে দোয়া করবেন আল্লাহ আপনি আমার খাবারটা আগামী এক বছর হালাল পন্থায় করে দেন বলেন আমিন তাহলে দুই রাকাত নফল নামাজ পড়লেন পয়রার পরে কিছু সময় বসলেন একটু তাসবিহ তাহলিল পড়লেন পরে আবার দাঁড়াইলেন আবার কদরের উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়লেন তো চার রাকাত হইল এরপর আরও বিভিন্ন উদ্দেশ্যে নামাজ পড়তে পারেন মনের আশা পূরণের নামাজ সালাতুল হাজাত এই রাকাত এই দুই রাকাত নামাজ পড়তে পারেন এরপরে সালাতুত তওবা গুনাহ অনেক করছি এই গুনাহ মাফের উদ্দেশ্যে দুই রাকাত তওবার নামাজ পড়ব তাহলে আল্লাহ আমি দুই রাকাত তওবার নামাজ পড়তেছি আল্লাহু আকবার দুই রাকাত নামাজ পড়লেন তাহলে নফল নামাজ করে গেল তিনটা হয়ে গেল নি এরপরে আপনার সালাতুত তওবা পড়লাম সালাতুল হাজত পড়লাম এরপরে আপনি পড়তে পারেন সালাতুত তাসবিহ সালাতুত তাসবিহ নামাজটা আপনি গুরুত্বপূর্ণ রাত্রে পড়তে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বললেন চাচা আপনার জীবনের শুরুর শেষের আগের পরের নতুন পুরাতন সমস্ত গুনাহ আল্লাহ পাকে সালাতুত তাসবিহ নামাজের মাধ্যমে মাফ করে দিবেন বললেন না সুবহানাল্লাহ চাচা যদি পারেন দৈনন্দিন একবার পড়েন যদি তাও না পারেন সপ্তাহে একদিন পড়েন চাচা যদি সপ্তাহে একদিনও যদি না পারেন মাসে একদিন পড়েন যদি মাসে একদিন না পারেন বছরে একদিন পড়েন চাচা যদি বছরে একদিন না পারেন তাহলে সারা জীবনে একবার হইলেও পড়েন বলেন না সুবহানাল্লাহ গুরুত্বটা কি অল্প না অনেক বেশি অনেক বেশি সালাতুত তাসবিহ নামাজ পড়বেন রুকুর আগে ১৫ বার এরপরে প্রত্যেকটা স্টেপে ১০ বার করে ৭৫ বার চার রাকাতে ৪৭৫ ৩০০ বার এরপরে না যারা না জানেন একান্তভাবে আমি এটা তালিম দিব আপনারা আমার কাছ থেকে শিখে নিন ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ নামাজ হয়ে গেল বিভিন্ন নফল নামাজ বললাম এখন এর ফাঁকে ফাঁকে আমাদের তাসবিহ জপতে হবে কি না তাসবিহ জপতে হবে না এরপর আবার মুনাজাত দিব আবার একটু কান্নাকাটি করব আবার একটু নামাজে দাঁড়াইব বুঝতে পারলেন না তো এর ফাঁকে ফাঁকে আমরা একটু কিছু তাসবিহ পড়ব কি তাসবিহ পড়ব যেমন সর্বপ্রথম আমরা এই জিকিরটা করবো লা ইলাহা ইল্লাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বোত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে উত্তম বাক্য আর নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো সর্বোত্তম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন হে ছেলে আমি তোমাদের দুইটা আমল দিয়া যাই আর দুইটা কাজের নিষেধ করে যাই দুইটা কাজের আদেশ দুইটা কাজের নিষেধ দুইটা কাজের আদেশের মধ্যে সর্বপ্রথম আদেশ হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা পাঠ করবা বলতেছে কেন বলতেছে এই লা ইলাহা ইল্লাল্লাহটা যদি একটা পাল্লায় দেওয়া হয় আর সারা আসমান জমিন লৌহ মাহফুজ কলম জান্নাত জাহান্নাম তাম পৃথিবীটা যদি একটা পাল্লায় দেওয়া হয়
তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আর সারা পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে সেটা পাতলা হয়ে যাবে এখন বুঝাই যায় লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত বেশি বলেন না সুবহানাল্লাহ এরপরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কি জান্নাতে গাছ লাগাইতে চাও বলতেছে জান্নাতে আবার গাছ লাগাবো কিভাবে বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার বলবা আর জান্নাতে একবার একটা গাছ লাগানো হয়ে যাবে সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জান্নাতের ধনভাণ্ডার বলেন না সুবহানাল্লাহ এটা জান্নাতের গুপ্ত ধন তুমি যদি জান্নাতের গুপ্ত ধন অর্জন করতে চাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আর কোনো দোয়া নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাই কোনো ভরসা নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া করে বলেন আল্লাহ আমার দুইটা ছেলে মেয়ে বিয়ে দিতে পারছি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাই কোনো শক্তি নাই কোনো ভরসা আল্লাহ ছাড়া আপনি আমার এই দুইটা ছেলে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে দেন আপনি কি বললেন নাই কোনো ভরসা নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া এটা বলে কি বুঝলেন যে আল্লাহ আমার সব ভরসা কার উপরে আমার সব শক্তি কার উপরে তাহলে আমার ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না কে করায় দিবে আমার ছেলে বিদেশে যাইতে পারে না কে যাওয়ায় দিবে শত্রুপক্ষ আমাকে আক্রমণ করতেছে এই শত্রুকে শত্রুর সাথে মোকাবেলা করবে কে ছেলে মেয়ে জেলখানা আছে বের করে দিবে কে অশান্তিতে আছে শান্তি দিবে কে দাম্পত্য জীবনে কলহ সেই কলহ ছুটিয়ে দিবে কে ছেলে মেয়ে হয় না দিবে কে কারণ আমি কি বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা এই দোয়া পাঠ করা এই দোয়ার উসিলা দিয়ে বলবেন আল্লাহ এই দোয়ার উসিলা দিয়ে আজকে কদরের রাত্রিতে বলতেছি আমি তো মূর্খ মানুষ আমি তো কিছু জানি না আমরা কি কিছু জানি জানার মতো জানি যেভাবে আল্লাহ তাআলা ডাকলে আল্লাহ খুশি হবেন সেটা আমরা জানি জানি না তাহলে আল্লাহ আমি তো জানি না কিছু কিছু জানি আমার এমন কোনো আমল নাই যেটা আপনার কাছে আমি কি করব পেশ করব তবে এতটুকু বলতে পারি এই দিলটা দিয়া আমি আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করি ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ এই ভালোবাসার উসিলা দিয়ে বলবেন আল্লাহ আপনি আমার এই কদরের রাতের ইবাদতগুলো ফিরাইয়া দিয়েন না দোয়াগুলো ফিরাইয়া দিয়েন না নামাজগুলো ফিরাইয়া দিয়েন না কয়টা আমল হলো চারটা আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরপরে আমলটা হলো ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি একজন ব্যক্তি যদি একটা ওট হারাই ফেলে ওটটা হারাইয়া এরপরে সে এই ওটটা আবার পাইছে এই ওটটা ছাড়া তার আর কোনো জীবন পথ চলার কোনো পাতায় নাই ওটটাই তার সম্বল এখন ওটটা হারাই ফেলছে তার কাছে কতটুকু খারাপ লাগবে আবার দেড় দুই ঘন্টা পরে ওটটা আবার সে ফিরে পাইছে এখন ফিরে পাওয়ার পরে কতটুকু খুশি হবে নবীজি সাল্লাহ সাল্লাম উপমা দিছে ওটলা ব্যক্তি ওট হারাইয়া যেমন নাকি খুশি হয় আল্লাহর বান্দা যদি ইস্তিগফার পরে আল্লাহ পাক ওই বান্দার উপরে এমন খুশি হয়ে যান ইস্তিগফার পাঠ করবেন তো ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবেও ওয়াতুবু ইলাইহি এতটুকু ইস্তিগফার ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা ইস্তিগফার অংশ না তবে পড়লে গুনাহ হবে না এটা বইলা দিলাম আর কি অনেকে মনে করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটাও কি ইস্তিগফার এটা ইস্তিগফার অংশ না তাহলে আমরা আরেকটা আমল পেলাম ইস্তিগফার আমল আরেকটা দোয়া আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল আমি যদি বুঝি যে এটা শবে কদরের রাত তাহলে আমি কি দোয়া পড়ব তখন নবীজি দোয়াটা শিখিয়ে দিলেন এই একটা দোয়াই এটা শবে কদর সম্পর্কে রেওয়ায়াত আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহুম্মা আয় আল্লাহ ইন্নাকা আফুউন আপনি তো ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া আপনি তো ক্ষমাকারীকে ভালোবাসেন ক্ষমা করাকে ভালোবাসেন ফাআফু আন্নি সুতরাং আল্লাহ আপনি আমাকে কি করে দেন ক্ষমা করে দেন তাহলে এই দোয়াটা যারা পারেন না যারা পারে তাদের কাছ থেকে শিখে নেবেন কেউ যদি না পারেন আমার থেকে শিখে নেবেন ছোট্ট দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়াটা পাঠ করবেন সর্বশেষ দুরুদ শরীফ যদি কেউ পাঠ না করেন এই সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলতেছেন বান্দার আমল বান্দার দোয়া বান্দার মুনাজাত সব কিছু প্রথম আসমানে ঝুইরা থাকে দ্বিতীয় চতুর্থ সপ্তম ভেদ কইরা আল্লাহ তালার আর্শে আজিমে উঠে না তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা দুরুদ শরীফ কারণ অন্যান্য তাজবি না পড়লেও তো এমন কথা নাই যে আমল কবুল হবে না আর দুরুদ শরীফ না পড়লে দোয়া মুনাজাত তাজবি আল্লাহ দরবারে কি হবে না পৌঁছবে না তাহলে বেশি বেশি দুরুদ শরীফ শেষ আপনার
তাসবিহের ছড়া আর যে যেটা জানেন আল্লাহু দু আয়াতুল কুরসি কোরআনের বিভিন্ন সূরা যে যা পারেন পড়বেন কোনো সমস্যা নেই তবে দুরুদ শরীফ রাখতে হবে এই ক্ষেত্রে দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন দুরুদ ইব্রাহিম যদি লম্বা মনে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা নাবিয়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম এই দুরুদ শরীফগুলো পাঠ করবেন তাহলে নামাজের কথা বললাম দোয়া তাসবিহর কথা বললাম এরপরে কি মুনাজাত মুনাজাত দিয়ে দিবেন কতক্ষণ পরপর মুনাজাত দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আল্লাহ আমি মাগরিবের পর থেকে নিয়া এই যে রাত পর্যন্ত যা ইবাদত করছি আপনি ভুল ত্রুটি মাফ কইরা এর হাদিয়া সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকে পৌঁছিয়ে দেন ঠিক আছে হুজুরের দরবারে পৌঁছিয়ে দিলেন আমার আব্বা আম্মা গায়ে গোষ্ঠী যারা অন্ধকার কবরে অসহায় তাদের কবরে আজকের আমার এই আমলের হাদিয়াটুকুন কী করে দেন পৌঁছে দেন আল্লাহ সারা রমজানে যতটা রোজা রাখছি কবুল করেন সেহরি ইফতার কবুল করেন নফল নামাজগুলো কবুল করেন তাসবিহ তাহলিলগুলো কবুল করেন রোজা রেখে যে ফায়সা কথা গীবত চগুল করি শেকায়ত যা করছি এগুলো আপনি কী করে দেন মাফ করে দেন অনেকে মুনাজাতে কী চাইবো সেটাও জানে না এই জন্য এই মুনাজাতের সিস্টেমটা বলে দিলাম ছেলে মেয়ে পরিবার প্রতিবেশী হ্যাঁ কেস মামলা বিপদ আপদ যা আছে সব কিছু খুইলা 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 বলবেন আপনার ঘরে একটা প্লেট নাই সেটার জন্য দোয়া করবেন আল্লাহ আমার ঘরে একটা প্লেট নাই প্লেটের ব্যবস্থা করে দেন কেননা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যে কেউ কারো যদি একটা জুতার ফিতা ছিঁড়া যায় সে যেন এই জুতার ফিতাটা দোকানে ক্রয় করার আগে আল্লাহ পাকের কাছে চায় না যে আল্লাহ আপনি আমার একটা জুতার ফিতার ব্যবস্থা করে দেন এই কথা রেখেই আমি আমার আলোচনার রীতি টানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু